দুই নারীকে সমকামিতার অভিযোগে প্রকাশ্যে বেদাঘাতের ঘটনায় মিডিয়ার সামনে বোমা ফাটালো মাহাতির মোহাম্মদ। মালয়েশিয়ার তেরেঙ্গানুতে সমকামিতার অভিযোগে অভিযুক্ত দুই তরুণীকে জনসম্মুখে বেদাঘাতের ঘটনায় মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। গত 3রা আগস্টের এই ঘটনায় মাহাতির বলেন, ওই দুই তরুণীকে বেত্রাঘাত করায় ইসলামিক ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। তিনি বলেন, এই ইস্যুতে মন্ত্রিপরিষদ 5 আগস্ট আলোচনা করেছে। সেখানে বলা হয়েছে, এই শাস্তির মধ্য দিয়ে ন্যায় বিচারের মানদণ্ড প্রতিফলিত হয়নি, এমনকি ইসলামের প্রতি সহানুভূতিও প্রকাশ পায়নি। প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেন, মন্ত্রিপরিষদ মনে করে ওই তরুণীরা যা করেছিলেন তা ছিল তাদের প্রথম অপরাধ, তাই প্রথমে তাদেরকে উপদেশ দেওয়া ছিল বেশি যথাযথ, তাদেরকে প্রথমেই বেত্রাঘাতের শাস্তি দেওয়া উচিত হয়নি। বৃহস্পতিবার এই ইস্যুতে একটি ভিডিও পোস্ট করেন মাহাতির মোহাম্মদ। ভিডিওতে তিনি বলেন, এটা প্রদর্শন করা খুবই জরুরি যে ইসলাম কোনো কঠোর ধর্ম নয়, ইসলাম এমন কঠোরতার পথ দেখায় না। মাহাতির আরো বলেন, যখন আমরা কোনো কাজ শুরু করি তখন মহান আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি রহমানি রহিম বলে শুরু করি, সুতরাং ইসলামের বিষয়ে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।